মানুষকে সুসংগঠিত করার বিষয়ে দলীয় নেতৃত্ব বিশেষ নজর দিচ্ছে না। এই জায়গায় একা কাজ করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে, ছেলেদের পাশাপাশি মেয়েদের আরও বেশি করে যুক্ত করতে হবে। প্রচারের মুখ বদল করতে দায়িত্ব প্রতিপালন করে যেতে পারলে সাফল্য আসবে। শনিবার ভানুগড় স্মৃতি ভবনে DYFI এর উদ্যোগে অনুপ কুমার দাসের স্মরণ সভায় এই কথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক, সভাপতি সহ পরিবারের সদস্যরা। নিজেরা নিজেদের ঘরের দিকে ফিরে তাকাতে শুরু করবো, বাস থেকে স্ত্রী অথবা স্বামী, ভাই অথবা বোন, সন্তান সন্ততি। আমি একা বিপ্লবী হলে চলবে না, বিপ্লবী চেতনায় ঘরটাকে তৈরি করতে হবে, এটাকে নিয়ে পাশের বাড়ির লোকটাকে টানতে হবে, পাশের বাড়ির লোকটাকে নিয়ে গ্রামটাকে সঙ্গে আনতে হবে, গ্রামটাকে সঙ্গে নিয়ে মহকুমা, মহকুমা নিয়ে জেলা, জেলা নিয়ে রাজ্য, রাজ্য নিয়ে দেশ। শুরু করতে হবে নিচে থেকে, ছোট ছোট কাজ বাদ দিয়ে বড় কাজ হয় না। ছোট কাজে সাফল্য আসলে একটার পর একটা ইট বসিয়ে যখন বড় দালান তৈরি হয়, এরকম বড় সংগ্রামে, বিপ্লবী সংগ্রামে ক্ষেত্র প্রস্তুত হয়, কাজে ঘর থেকে শুরু করতে হবে। পূর্বের বন্যা আমাদের সামনে এটা আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বাবা যেভাবে করবার চেষ্টা করেছেন, আমরাও যাতে সেভাবে তার চারিদিকে বৈশিষ্ট্য ভাবনায় রেখে ঘর থেকে শুরু করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।